So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি bro? বাড়ি দিয়েও লাভ হয় না? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে. Expert কিন্তু থেকেই যাবে. আমি বুঝলামই না, আমি তোমার ধরলে তুমি ব্যথা পাও? তোমার এত করে কইছি জিম করো, তাহলে বডিটা ফিট থাকতো, আমার লগে তাল মিলাইতে পারতা। হুদাই বডিটা নরম খতখতা বানায় রাখছো, ধরলেই ব্যথা পাও। আমি এসব জিম করতে পারবো না। আর আমার ভাইয়া তোমার এখানে জিম করবে আমি বলে রাখছি, তুমি কিন্তু কোঅপারেট করো। আর একটা কথা, ভাইয়া যেন না বুঝে যে তোমার সাথে আমার রিলেশন চলতেছে। কে বুঝলে কি হইব? ওই কি আমার কিছু কইব? কইলে তো দিমু কানের নিচে ঘুরে আলারে। তোমাকে আমার কিছু বলার নাই, তুমি এখন আমার বড় ভাইয়ের কানের নিচে দিবা? তোমার ভাইয়া আমার কিছু কইব আর এই বডি সেল কি ছেড়ে দিব? দিব না কানের নিচে ঘুরে। রাগ করছো? ঠিক আছে, তোমার ভাইরে কইও আমার জিমে আইতে, ফ্রি করতে দিও। এই ভাই এদিকে আহেন, আপনাদের একটু আলাপ আছে। কি সমস্যা? মানে খালাও দেখতেছি কি হয়েছে। হ্যাঁ আলাপ আছে, এদিকে আহেন। কি হয়েছে, কি সমস্যা? কি সমস্যা মানে রাস্তাঘাটে মায়া লয়ে ওপেন আতাদি করো সাবারকস, কি সমস্যা? আমার গার্লফ্রেন্ডের লয়ে আমি আতাদি করি, তোকর সমস্যা কি? চিনো সামারে আমি ব্যাটারি গলির বডি সয়েল। মেজাজ খারাপ করো না, পুলিশের কাছে যাবা? বেশি ব্যথা পাইছো? উফ সোহেল, রাজু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহ আলম না? জি স্যার, ড্যান্সার। ওই যে ফিমেল কেসে ধরে নিয়ে গেছিলাম স্যার। এগুলো কি বলতেছেন স্যার, সাইড আসেন। আপনার এখানে তো ড্রাগস ডিলার আছে। কি কইলেন স্যার এটা? আপনি ডান্সার সালনের ক্লাবে এমনকি আর ওই দিন আছে স্যার, আমার এখানে যে সমস্ত পোলা ব্যান্ডি ডান্স করে এটি স্যার ভবিষ্যতে ঋত্বিক রোশন আর ক্যাটরিনা হইব স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেক করে দেখি। এই চেক করো স্যার, ওই পিছনের টাকাও চেক করো। ওরা যখন স্যার আমার যখন ঢুকে আমি যখন শপথ করাই আমরা নিজেরা মাল খাইও না খাওয়াবো না খালি নাচবো, এটা বলি স্যার। চেক করতেছে দেখি স্যার। এমনি ওরা কি স্যার মালুনছি কেউ? স্যার গাঁজা পাওয়া গেছে ওই পাশেরটা। স্যার দুই পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। নিয়ে আসো। চল কে বড় বড় কথা বললেন, আপনার এখানে মালমল খাওয়া কোনো পোলাপন নাই, এগুলো করতে আসলো না আপনাকে সহ নিয়ে যায়। তগরে কি আমি কি গাঞ্জা খাওয়ালে গিয়ে আনছি? এই এই গাঞ্জুট্টি গুলা গাঞ্জা খালে রেলগেট গিয়া খা স্যার। শপথ লওয়ার সময় এই দুটো সবচেয়ে জোরে জোরে শপথ লইছিল জানেন স্যার। স্যার আপনি করে ধরে লেন যান স্যার, অগ দুইজনের নামে আমি নিজে মাদকের মামলা দিব স্যার। এই যাও নিয়ে যাও ফাউল পোলা পাইন। পরবর্তীতে স্টুডেন্ট ভর্তি করার সময় একটু খোঁজ খবর নিয়ে ভর্তি করবেন। আর এই ধরনের ঘটনা যদি আর ঘটছে আপনাকে কিন্তু আমি নিয়ে যাবো। আর এই নাচ গান একদম বন্ধ করে দেবো কিন্তু, ঠিক আছে? আমার জবানি বন্ধ হয়ে গেছে আমার। এখন পর্যন্ত আমার বিয়ের লেগে কয়টা মায়া দেয় হচ্ছে না ভাই? 18টা। কয়টা মায়ের আমি পছন্দ করছি? 17 জন। একটা মায়ের লগে আমার বিয়ে ঠিক করতে পারছ নাই ভাই? আমি কি কম চেষ্টা করতেছি? এই যে আপনি 17টা মায়ের পছন্দ করছেন, এই একটা ফ্যামিলি আপনার পছন্দ করে নাই। আর যেই মায়াটার আপনি রিজেক্ট করছেন ওই একটা ফ্যামিলি খালি আপনার পছন্দ করছে, তাও কি মায়াটার চোখটা তেরা দেখ।
আমারে না পছন্দ করার কারণ কি কো? ভাই অনেক কারণ আছে, আমি কি আপনার মুখের উপরে কমু? হ্যাঁ কো, আমার মুখের উপরে কো। ভাই মাইয়ার ফ্যামিলি কয় আপনার মাথা চুল কম, আপনি দেখতে কালা, আপনার ঠোঁট কালা, আপনি লম্বায় বেশি, আপনি নেটের ব্যবসা করতে গিয়া মাইশের বাসায় ফুসকি ফুসকিমেরা দেখেন, আপনি দুইবার এলাকায় মাইয়া লয়ে গঞ্জাম করছেন, এর মধ্যে নেটের ব্যবসা। থাম থাম, আরে বেটা এইসব টুকটাক ঝামেলা তো সব এলাকার পোলাপানেরই আছে, আমি তো জানি আমার ঝামেলা আছে, এর লেগেই তো আমি তোর মাধ্যমে বিয়া করতে যাইতেছি, নাইলে আমি ঘটক ধরবো কে? ভাই আমার তো চেষ্টার কোনো ত্রুটি নাই, মাইয়া পাই না আমি কি করবো? এইসব চেষ্টা মেষ্টা বুঝি না, আমার সামনের জন্মদিনের ভিতরে তুই আমার বিয়ের ব্যবস্থা করবি। ভাই আপনার সামনের জন্মদিনের ভিতরে আপনার বিয়ে আমি দিয়ে থাকবো, এক বছর হাতে সময় পেলে একটা একটা মাইয়া পামুই। আরে বেটা সামনের মাসের 3 তারিখ আমার জন্মদিন। এটা কি কোন আজকে হলো 22 তারিখ? হ্যাঁ, এই মাসের 8 দিন আর ওইদিকে 2 দিন, মোট 10 দিন, এই 10 দিনের মধ্যে তুই আমার বিয়ের ব্যবস্থা করবি। ভাই এই 10 দিনের ভিতরে আপনার মতো বেটার লিগে আমি কই থেকে মাইয়া ম্যানেজ করবো? আগামী 10 দিনের ভিতরে তুই যদি আমার বিয়ের ব্যবস্থা না করস এখান থেকে ধাক্কা মারা ফালাই দেবো। ভাই এটা কোনো কথা কইতাছেন? ধাক্কা মারা হালা দিব। বাবু আমরা কই যাচ্ছি? ও মার্কেট যাব, চাইনিজ খাবো। এই খালি চলো, যাবো না যাবো না। এই ওই সামনে যাও তো, এই সামনে নামাই দিয়ে আসো। না মামা যাবো না। এই যাবো না। এই তোমার সমস্যা কি? যাবো না, দেখেন দাঁড়িয়ে আসো, যাও ভালো ভালো সকলি ভাগ। ফাজিল বাপের জায়গা পাইছে, তারপরে তার ছড়াই দেওয়া উচিত। আর যদি কোনো এই গলিতে দেখি না একদম পুত্তা পারবো আমি। চিরস্থায়ী আমারে বান্দর কোনকার। বাবু ঠান্ডা হও, এমন করো না, আমরা যাবো তো, আমরা হেঁটে হেঁটে চলে যাবো, ঠিক আছে? তুমি এমন করে রাগ করো কেন? তোমার তো প্রেশার হাই হয়ে যাবে, তুমি বুঝো না। ঠিক আছে হেঁটে হেঁটে। আমার লক্ষ্মী বাবু কিন্তু মোটেও রাগ করে না। হ্যাঁ গেলাম হেঁটে হেঁটে। একটা বক্স লাগাই দিস একটা, ঠিক আছে ভাই? আর ফাইবার কিন্তু বুঝে গাড়িস, আন্দাজে গাড়িস না, ঠিক আছে ভাইয়া? আস্তে কি হয়েছে কাকা? আপনার এরকম বাসার সামনে হাউকাউ করতেছেন কে? মিজান হাউকাউ না, তোমার কুত্তা দিয়ে তুমি বাচ্চা মোটর কামড় কামাইছো, এটা তুমি কোনো কাজ করছো? ও তোর ছেলের মতো বয়স। এটা কি কইলেন? ও আমার ছেলের বয়স হবে গেলিকা, ও তো আমার এলাকার ছোট ভাই, আর ও আমার লগে বেয়াদবি করছে। আমারে আমার কুকুরের সামনে কয় কুত্তা মিজান, আমার কুকুর মাইন কে ওরে কামড় দিয়া বইছে। আমার কুত্তার সামনে যদি কেউ আমারে কুত্তা মিজান কয় না, আমার কুত্তা কিন্তু মাইন করে। আপনিও যদি আমার কুকুরের সামনে কুত্তা মিজান কর না, তাহলে আপনারও কামড় দিয়া বইব, দেখবেন। দেখেন দূর বাদ দতে একসাথে পাগলের সাথে কত লাভ নেই। ওই কাকা খারাপ দূর এলন, আপনার পোলার চিকিৎসা করাইলেন। কিন্তু অনেক লক্ষ্মী বুঝছো, তুমি যে সামনে কথা শুনবে এভাবে কথা কথা কিন্তু রাগ করো। কোন ডুডুল ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? ভালো, তুমি ভালো? জি ভাই, আপনি তো আগে তেজ শুকাই গেছেন। ওই রিয়াদ, এটা কি হাতি ডুডুল নতুন বউ? হ্যাঁ ভাই, নতুন বিয়ে করছে। কস কি রিয়াদ, তাহলে কেমনে কি ভাই? আমিও তো বুঝলাম না কেমনে কি ভাই। ভাই তাকাইছে, ভাই তাকাইছে, ভাই তাকাইছে, তাকাইছে, তাকাইছে। এই এই তোর নাম কি জানি? এই ছেড়া, এই এই খারাপ খারাপ থাপড়ে দাঁত ফলাই দেবো। আহা বাবু, কেন মানে রাগ করলা কেন আবার? কি হলো? তোমাকে না বলছি কারো কোথায় কান দিবা না, চলো তো, এভাবে রাগ করতে হয় না। থাক থাক, এমন রাগ করতে জনক রাজার বালা নাকি? আরে মি 110-120 মন দান পাইবে, চিটা পড়ে না, রোগ বালাই পোকা মাকড় কম হয়, তাছাড়া আগাম ফলন পাইবা। এনএসি সুপার কোয়ালিটি হাইব্রিড ধান বীজ জনকরাজ, যেমন নাম তেমন কাজ, সেরা বীজ জনকরাজ। এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার, এসো স্বপ্ন ফলাই। ফলাবেন আর কো সব রুম মেন রোডে। স্লোগান দে, স্লোগান দে, হাউ যদি কি কই দিছি রাখো। ওই কোন নেতা আছে রে? ও
ভাই সেই নেতা আরো জোরে লুই চালে দিন সে আনার ভাইয়ের বাংলাদেশ মা বন্ধের ভয় নাই মাঠে আছে আমার ভাই ভালো কিন্তু এসব ছোট কাঠো পদে কি করবি মানুষ ছোট থেকে বড় হয় মামা আপনার কথা চিন্তা করেন আপনি কি আছিলেন আগে দশ নম্বর পাসের হেল্পার আসছিলেন এমন হচ্ছেন কমিশনার হ্যাঁ কথাটা খারাপ কস নাই ভালোই কইছস বড় হইতলে ছোট থেকে বড় হইতে হয় আচ্ছা তুই তো ড্রাইভিং শিখছিলি না হ্যাঁ মামা আমি তো ড্রাইভিং পারি বাহ খুব ভালো সামনের মাসে আমি একটা প্রাড়ো কিনতেছি আমার একটা বিশ্বস্ত ড্রাইভার দরকার তোমার গাড়িটা চালা আমার সাথে থাকলে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর কি টুকটা পলিটিক্সও করলে আরে বেতন টেতন নিয়ে চিন্তা করিস না আমি আসি না তুই তো আমাদের ড্রাইভারাদেরই টাকা বাড়াই দিমু মামা আমি ভাবতাছি সামনের মাসে না পারলেও সামনের বছর নিজে একটা গাড়ি কিনুম আর আপনার ড্রাইভার লাগবো তো ওইটা আমি ব্যবস্থা করে দিতাছি কিন্তু মামা আপনি যে প্রাউডো কিনবেন উঠবেন কেমনে প্রাউডো তো অনেক উঁচা এর মধ্যে পায়ে গেছেন বোম গেছেন গুলি এলিয়ে কইতাছি প্রাউডো কেনার আগে একটা সিঁড়ি বানান আগে সিঁড়ি দৌড়ের প্র্যাকটিস করেন খরান আপনি আই বাবা সালাম এই স্লোগান দে মামা মুভি অনর কি আমার অপমান করে গেল নাকি আমি যে পাঁচ সাহেব গুলিতে হসপিটালে ভর্তি আছিলাম তখন কি তুই কোনো ছবি তুলছিলি ভিডিও করছিলি না তো বস তখন যদি তুই কোনো ছবি তুলতে ভিডিও করতে তাহলে আজকে তোমার ইলেকশন নিয়ে কোনো চিন্তা করতে হতো না আমি ফেসবুকে ভিডিও ছাড়িয়ে দিতাম পাবলিক সিম্পিতে অটো পায়ে দিতাম অটো ইলেকশনে পাশ করতাম এরপর থেকে যদি আমি কোনো বিপদে পড়ি কোনো গ্যাঞ্জামে পড়ি তোর আমার বাসায় তুলতো না তুই খালি ভিডিও করবি আমার মারো কাটুক যা খুশি করুক আমার বাঁচানোর লাগে অনেক লোক আছে মামা আছে বড়ি ঘুরতে দিকে তোর কারমান ধরা দিছে গেটা বেটা আমার কারমান গেটা ধরাইবো আমি আজীবন মানুষের কানের নিচে দিয়েছি আমার কান ধরাইবো গেটা না দেই দে ঘুর 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 না রে মামা যে স্পট পড়ছে এটা কোনো আদিম যুগের মানুষের হাত পড়ছে শিওর পালের পেঁচাল পারিস না আমি ঋতু রেলওয়ে লেকের পারে বয়ে বয়ে আড্ডা মারতেছিলাম এমন সময় চারটা হিরোইন চেয়ে ডিস্টার্ব করতেছিল পরে হালার পকরে দৈরা আমি কিচান শুরু করছি দুইটা গিয়া লেকের পানিতে ঝাঁপ দিছে এক হালার পথে দৌড় দিছে পরে এক হালারে বাঘে পাইছি ওই হালার পরে এমন কিচান কিচাইতেছিলাম পুরো কান দিয়ে রক্ত মক্ত বাইর করে লাইছি এমন সময় লোকজন আয়া আমার দরাদরি করতে গেছে তখন আমার একটু লাইগা গেছে গা আল্লাহ জানে এখন টেনশনে আছি ওই হালার পর বাইচা আছে না মইরা গেছে গা যেমনে কান দিয়ে টল টল করে রক্ত পড়তেছিল তোর যে বডি তুই যদি ঠিকঠাক মতো করে মারস অত বাইচা থাকার কথা না এর মধ্যে আবার হিরুঞ্চি আচ্ছা ঠান্ডা পানি মুনির লাগা আমি যাই ওই যাস দোকানে পাবি না বেটা পার্টি অফিসে যাইতে হইব আর আমি দোকানে বহন যা বেটা দোকানে বলে পোলা বান কয় মুদি আনোয়ার তুই ঠান্ডা পানি লাগা আইসক্রিম লাগা আইসক্রিম লো আসসালামু আলাইকুম
ভাই আইজ আমি আইতেছি ভাই। ওই একটা আইসক্রিম দাও, কুলফি দাও, কুলফি মাগুম। So with expert I am damn expert exclusive shop designer stylish product niye elo expert ki bro bari deo love hoy nai come on bro eshob onek kichu ashbe ar jabe expert kintu thekei jabe oi mama tu kintu ghumais na ami kintu jayga asi rat jayga jayga ami shambire khustasi ore jodi hate na to dhorte pari direct divorce diye debo উচ্চস আর যদি দেই যাও ভালো হয়ে গেছে গা ঘরে তুলে লমু। ওই বেটা তুই এগুলো কি কস, এসব আজের চিন্তা মাথাতে বাদ দে তো, তুই ঘরে গিয়ে ঘুমা যা। না রে মামা আমার ভালো লাগতেছে না, দেড়টা বছর ধরে আমি ঝুলে রইছি বুঝছ নাই। ধর বেটা তোর দোষ আছে, তুই বাসায় যা, দেখবি স্বামী চলে আইব যা। ওই শালম স্বামীরে কে যেন নামাইতে আইছে বেটারি গলিতে আয়। Going back. Thank you so much, bhaiya. Hey! You is the f***y? Do you think you're going to Joshim, mind your language. Abar Nisha kore amar sathe syncret korte ashche ekhane, ha? Hey! Yeah. Ke apni? Mane, emni kotha bolteche keno ni? Ami ke mane? Amar bo, tui ke? Tomar husband. Bhaiya, apni amader moddhe poren na. Actually, he's my ex. Nisha kore ekta shara din yaba khay. Amar life hell kore rakhe, janen? Ridho bhai, apni chole jan. এই আমি তোর লাইফ হেল করছি, আমি ইয়াবা খাই, আমি নেশা করি, তুই যে নষ্টামি করস। আমি নষ্টামি করি মানে আমি কি নষ্টামি করছি? আমি নাটকের শুটিং থেকে আসছি। তোর নাটকের শুটিং আমি দেখাইতেছি, তুই এখন আমার লগে বাসা যাবি। ভাই ফিজিক্যাল অ্যাবিউজ করছিস, হাত ছাড়, আমি কোথাও যাব না তোর সাথে। ভাই সরে না, আপনি কি করতেছেন? তুই কে? তুই কে আমকো ভয় করতে? তুই আমকো ভিতে কে? আর আমার স্বামী স্ত্রী যা কিছু করবে তুই করতে গেছস। স্বামী আমার হাত কিন্তু উঠে যাবে। হাত উঠে যাবে মানে তুই চিনতে পারে? এই তোর চিনো। শিমুল একটু গলির দিকে এত জৈশাল লগে বলে বাপের আগে বিয়া করে ফলাইছে, এখন বুঝো ঠালা। এই কারণে তো আমরা বিয়া করি না, ব্লাড বাইরে হয়ে যাবে তো। আর ফার্মেসি দিলো, আর এত রাইতে কি ফার্মেসি তোর কি কলা পাইবো? আমি কলা দিতে চাই লয়া হর বড়া চাপা বাজি। আর তোর বউ কি যাইতেছে আছে তো চলায়? রাইতের বেলা বড় কি নাটক শুরু করছস তোরা? লোকজন সব ভিডিও ভিডিও করতেছে, আয় আরে লইতেছি তো আয়। ভাবি এত রাতে ঘুরতে এলেন? নাটকের শুটিং ছিল। কি নাটক ভাবি? ঈদের নাটক। হিরো কেডা? মিশু সাব্বির। মিশু সাব্বির এটা কেডা? ভাবি জসিম ভাই তো পুরা শেষ, হাড়ার দিন বাবা গায়, এটা তো রিয়াবি দিল টিকিব না। চলেন ভাবি, কান্দেন না ভাবি, চলেন। ভাবি আপনারা কিন্তু ব্লেজারে সুন্দর লাগতেছে, চলেন ভাবি। না রে একটা মায়াও তো কোনো পদের না, হাতি টুটুলে যেরকম বিয়া করাইছস আমি কিন্তু ওইরকম মায়া বিয়া করুম না। আমার লাগবে সুন্দর মাইয়া। তোর কাছে একটা অ্যালবাম আছে না? আছে তো ভাই। তাহলে এটা দে, না চাইলে তো কিছুই বাইট করে দিবি না। এলাম ভাই। আমার বিয়া করানোর লাগে তোরে টাইম দিছিলাম কয় মাসে? ছয় মাস। অহন চলতেছে কয় মাস? দশ মাস। দশ মাস না, দশ মাস আঠারো দিন। ঠিক টাইমে আমার বিয়া করাইলে অহন আমি আব্বা ডাক শুনতাম। ভাই ভাই এই মেয়েটা সুন্দর আছে, এই মেয়েটার ফ্যামিলির লোক আমার খুব ভালো সম্পর্ক,
এই মেয়েটার বিয়ে করেন না, এই মেয়ের বিয়ে করেন যাব না। এই মেয়ে বেশি হট, গার্লফ্রেন্ড হিসেবে ঠিক আছে, টিপে টুপে যাওন যায়, বউ হইব সুন্দর সাংসারিক মাইয়া। এই মেয়ের মধ্যে না সাংসারিক ব্যাপারটা নাই। কি কোন মামা, ভাই এই ছবিটা ভুলেই নেওয়া পড়ছে, এটা হইব না ভাই। এই মায়ারে আমি বিয়ে করুম, যা দেখার ব্যবস্থা কর। ভাই এই মেয়ের লোক আপনার বিয়ে দেওয়ান যাব না, সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা? লোক এই মেয়ের ফ্যামিলি বিরোধী দল করে। আরে বোদাই, বিরোধী দল করলে তো আরো ভালো। আমার দল যখন ক্ষমতায় থাকবো তখনও আমার পাওয়ার, আর আমার শ্বশুরের দল যখন ক্ষমতায় থাকবো তখনও আমার পাওয়ার। আগামী শুক্রবার বাদ জুম্মা ওদের বাসায় আমি লাঞ্চ করবো, 2 লাখ টাকাতে একটা রিং নিয়ে যাবো, ওই দিনই বিয়ে পাকা। যা ব্যবস্থা কর। ভাই আমার কাছে তো আরো পাত্রী ছবি আছে, অন্তিকে পছন্দ করেন? এই ওর একটা খুশি মারত। ভাই আপনি যে সত্যি সত্যি খুশি মারতেছেন? বাবু তোমাকে না পাঞ্জাবিটা অনেক মানাইছে জানো, একেবারে সেই লাগতেছে। হাতি টুটুল করলো কি, অনেক চেষ্টা করবে, পারবে না। কেমনে কি মামা? এই এই তোর কোন বাড়ি বলবেন রে? এই তোর তোর কোন বাড়ি, কোন বাড়ি? ফাজিল পোলা পাইন থাপড়ে না ছড়াই দন দরকার, বাচ্চা চাই সম্মান করে না। ছাড়ো তো, করো কেন তুমি বলো তো? তোমাকে না আমি বলছি, মানুষ যাই বলুক কোনো আসে যায় না, তুমি কেন এমন করে তেরে যাও? বলো না এসব বেদ্দ পোলা মেরে থাপড়ে মানুষ করে কারণ কি? বাবু আমার এমন করো না প্লিজ। এই BMW এটা তো কোনো ব্যাপারই না, আমি আসছি আরো বড় অফার নিয়ে। রিচার্জ করতে থাকুন আর জিততে থাকুন, দেশি নগদে বেশি লাভ। তুমি আমার ঠোঁট কেটে ফেলছো, আমি তোমার সাথে রিলেশনই রাখবো না। ঋতু তুমি এটা কোনো কথা কই না, তোমার কিস করতে গিয়ে ঠোঁট কাইতে গেছে দেখে তুমি আমারে ছেড়ে দিবা? তোমার তো গড়ানো উচিত। সোহেল তুমি আর জীবন আমারে ফোন দিবা? ওই ঋতু, ওই 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 যেটা একটা পোস্ট করেছে শেয়ার করো, এটা শালম তুই কর মামা। এর আগে আমি যখন কইছি আমার ড্যান্সের ভিডিওটা শেয়ার দে দিছিলি, তা আমি পলিশ করি না, আমার লয় কি নাচ গান যায়? আমি ডান্স করি না, তোর পলিটিক্যাল জিনিস শেয়ার কি কি লেগে দিব? আর তোর কি হয়েছে বুঝলাম না, আরা দিন চিপা চাপার মধ্যে থাওস, গার্লফ্রেন্ডের লগে হারা দিন বিজি। এসব গার্লফ্রেন্ড ম্যানফ্রেন্ড মামা রাউম না, ছেড়ে দিমু সব। ছেড়ে দে বিয়া কর। আমি বিয়া করুম কেমন, আমার নিজের মামুই তো এখনো বিয়া করে নাই। তোর মামুর লগে মায়া পাস না? বহুত মাইয়াই তো পাই, কোনো মাইয়াই তো মামুরে পছন্দ করে না, ওর কাকার মতো। আমার কাকার জিন্দগি তো বিয়ের সাথে হইব না, আর আমিও আমার কাকার লেগে ওয়েট করুম না। আমার যদি কোনো মায়ের ভাল লাগে দেখবি আমি আটকা বিয়া করে লইছি। দোষ আর যাই করো জীবনে, বিয়ের সাথে করিস না, পুয়ে দিলাম। তুই কই যাস গুটি খাইতে? হর বেটা কি কষ্ট, আমি গুটি খাই নাকি? তুই তো আমাকে সাইডস গুটি খাওয়ার লেগে জৈসা সাবধান, আটকা কিন্তু কট খেয়ে যাবি, তখন কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। আমার নতুন কাকিরিনা আমার ড্যান্সের স্কুলে আহেন, একটু ড্যান্স করেন, তাইলে তো একটু স্লিম হইবেন। আমি তোকে বলছিলাম এই ডান্সিং স্কুলে ভর্তি করে দিতে, কিন্তু আমাকে না একটু ইনসিকিউর তো তাই ভর্তি করায়নি। কি রে কি কর মামা, আপনি যে আমাকে বাদামমাই কইলেন, আপনি পোস্টার দেন নাই, আমি তো পলিশ করি, আমি তো বেকার শুধু জৈসা, ওর কারণে আপনি আমাকে সবার বাদামমাই বলতে পারেন না। নেভার, ইউ ডোন্ট সে নেক্সট টাইম। আচ্ছা বুঝছি, তোমরা অনেক কাজ কাম করো, অনেক বিজি, কিন্তু এই রাতের বেলা আমার বাসার নিচে আড্ডা মারো না, যাও বাসায় যাও। আর তোমায় না বলছি নিচে না নামতে, আমি ওদের সাথে কথা বলে আসতেছি। বাবু তুমি আমাকে বকতেছো কেন? আচ্ছা ঠিক আছে, আর বকবো না, আদর করে দিব, চলো উপরে চলো। এই তুমি যাও। কি রে মামা কেমনে কি? আমিও তো কই
বুঝছি পরে কইস। এই তুই কি আমার এটাও বুঝছি পরে কইস আয়। এই মুদি কি বুঝছিস আমার বুঝা? যেটা বুঝেছিস যে সুজিরে বুঝা বুঝা আরে আয়। আমি কইছি কি কেমনে কি এইটাই তো আমি বুঝতে চাইছি তুই যে বুঝছস আয় স্যার। তুমি দামি পারফিউম ইউজ করো সেটা আমি জানি, কিন্তু তুমি কুত্তা টুত্তা ভালো না, তোমার শরীর থেকে কিরকম একটা কুত্তা কুত্তা গন্ধ হইতেছে। লাও ভাই কুত্তা কই না তো কুকুর কন, আমার কুকুরের শাওয়ার জেলতে গোসল করাই। কও কি কুত্তারে শাওয়ার জেলতে গোসল করাও? হ্যাঁ কারবাটা দেখছ আকবো? আরে হয়তো কুত্তা লয়ে ঘুমায়। কুত্তা লয়ে ঘুমাইতে দেবো বললো কি আর ঘুমাইতে পারবো না। তোমার বিয়ের সাদির খবর কি আকবর? আর কোয়েন না লাউ ভাই, এমন এক এলাকায় থাকি পুরা কুফা এলাকা, পাত্রীপক্ষের কেউ খোঁজ খবর নিতে আইলে সব খারাপ কথা কয়ে দেয়, যেটা করি নাই ওইটা হুদ্দা কয়ে দেয়। আরে আকবর আমিও তো একই সিভার মধ্যে আছি, কয়েকদিন আগে একটা বিয়ে প্রায় ঠিক করেই ফেলাইছিলাম, মেয়ের মামা আইসি এলাকায় খোঁজ খবর নিতে, আমি এলাকার কমিশনার খোঁজ খবর তো নিবই, কোন হালার পোতে না কি কয় যেসব মহিলার স্বামী বিদেশ ওইসব মহিলার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক, কও তো দেখি। আরে ওই যে শোভিকভাই বললো যে আপনার কাহিনী হইছিল না ডাল লেখা কয়, আরে ওইটা তো কিছু আমি উপকার করতে, একটা মানুষ বিপদে পড়ছে আমি উপকার করব না? রাইতে তিনটার সময় কারো বাসায় যান না উপকার করতে, আর যদি তার জামাই থাকে বিদেশ? এটা তুমি কি কইলা মিজান, আমি একজন কমিশনার, রাত তিনটা কি আর সকাল সাতটা কি, আর তোমার কি কুত্তা পালা বন্ধ করো নাহলে তোমার জীবনে বিয়ে হইবো না? এটা কি করেন লাউ ভাই, বিয়ার সাথে লিগে আমার কুকুর পালা বন্ধ করে দিতে হইব? আমি বিয়ার সাথে করব না, আমার কুকুরই ভালো, কুকুর বেইমান হয় না। আরে না কুকুর পালো ঠিক আছে, কিন্তু তুমি যেরকম কুত্তা পালো ইয়া বড় বড় জিবা বের করে রাখে দেখলি তো ভয় লাগে, মেয়েরা তো কাছেই আইব না। কুকুর পালো ছোটো ছোটো কুকুর পালো কিউট, মেয়েরা কুলো নিয়ে আদর করবো তুল তোলা, তাই না একবার? হ্যাঁ আপনার বিয়ের খবর কি? আমার তো একটা সুখবর আছে, সানাগড়ের একটা মায়া দেখছি, পলিটিক্যাল ফ্যামিলি, সামনে শুক্রবারে দেখতে যাবো, মেয়ে দেখতেও সুন্দর। কোন কি সানায় আপনার লাগে মায়া পাইছে? হ্যাঁ সানা তো অনেক মায়া দেখছে, কিন্তু আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে পারি না। এই আকবর লাউ ভাই আপনার বয়েন আমি আহে। আরে বৌমিয়া ভাই আমার কুকুরের গোসল করাইতে হইব, সন্ধ্যার পর আমনে ওই আছে আর কুত্তা লয়া। লাউ ভাই আমার একটু কাম আছে জায়গা। আরে তুমি কই যাবে? আমি আমার নিজের গোসল করতে হবে ভাই। এ মামা আপনার শরীর থেকে তো মনে গন্ধ আইতেছে, আপনি কি আজকে গোসল করেন নাই? যান না গোসল করে আসেন যান। আরে যান গোসল করে আসেন। আপনার ব্যবসার সকল ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করে বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করতে এবং অফিসে বসে সেলস টিমকে ডিজিটালি ম্যানেজ করতে আপনার জন্যই কাস্টমার সফটওয়্যার তৈরি করছে ওয়ান আইসিটি। ভাই কই লইতেছেন? আরে বেটা ভিতরায়। ভাই এই ভিতরে কি করবো কন্ত? তোর একটা জিনিস খাওয়াম ভাই। এই বাঙ্গাবার ভিতরে আপনি মানে কি খাওয়াবেন? আরে না গেলে দেখবি কেমন বেটা, আয় না ভাই। ভাই এনে কি খাওয়াবেন কন্ত? ভাই তোরে কইছিলাম আমার জন্মদিনের আগে আমার বিয়া করাইতে, তুই আমার বিয়া ঠিক না করে লাবুর বিয়া ঠিক করছস, একদম গুলি করে দেবো, এনে গুলি করে দেবো, কেউ দেখবো না। ভাই মাফ করে দেন ভাই, ভাই আমার এবারের মতো মাফ করে দেন, আপনি আমার আর একটা বছর সময় দেন ভাই, সামনের বছর জন্মদিনের আগে আপনার বিয়া করাই যাচ্ছি, বাবির লো এক লক্ষ কেক কাটবেন ভাই। এক বছর সময় দেওয়া যাবো না, আমার এই জন্মদিনের ভিতরে বউ লাগবো। কেমনে ভাই? তুই লাবুর লেগা মায়া পাস, আমার লেগা পাসটা ভাই পাই ভাই, মায়া রাজি হবে ভাই। এটা আমি লাবুর চেয়ে দেখতে খারাপ? না ভাই। লাবুর চেয়ে সাইজে খাটো? লাবু আমার হাঁটুর সমান, তুই অল্লগে কোন মায়ের বিয়া ঠিক করছস? যা ওরে সানা, এই মায়া তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। সুন্দর হয়ে লাভ কি, এই মায়ের তো হ্যাপি করতে পারবো না। হ্যাঁ
এই মেয়ের ফ্যামিলি অনেক বড় শিক্ষিত, অনেক বড় ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি, এর মধ্যে আবার বিরোধী দল করে। তুই এই মায়ের ফ্যামিলির কবি, ওলার ভরপুর টাকা, আপনার মায়ের টাকা দিয়ে সাজায় রাখতে পারবো। ভাই এই কথা তো কইতে পারবো না ভাই, রাজনীতি করে বোঝেন না ভাই। আরে বেটা তুই কবি, আপনাকে নির্বাচনের সময় টাকা পয়সা লাগলে আকবরে দিব। ভাই আমারে মাফ করে দেন ভাই, এই কথা কইতে পারবো না। বিন্দাই দিমু গোলাপ ভাই, আরও তো বিন্দাই দিব। এটা দেখছোস দুই বড়ি, এই বায়ের লগে তুই যদি আমার বিয়া ঠিক করতে পারোস, এটা তোর গলায় যাইব গিফট। ভাই সামনের শুক্রবারে এই মায়ের লগে আমার দেখা করাবি ভাই। এরপর গোলাম মুহে কিছু কমু না। তোর মনে হয় লাইন কমে গেছে? আর না বেটা, লাইন যেটি ছিল ওটি আছে, নতুন লাইন লাগতেছে না। শিমুলা কিন্তু ভালোই লাইন লাগাইতেছে। লাগাইবো না, তোরা উস্কাইতেছস, উস্কাই আমার ব্যবসার মারতেছে। এই যে কি কইতাছস না কইতাছস বেটা, শিমুল ছোট ভাই ব্যবসা বাণিজ্য করতেছে, কইরা কাটা খাক না। হ্যাঁ ওই ওরটা খাইতেছে, আমি আমারটা খাইতেছি। টুল ভাই সালাম। আসসালাম, কেমন আছো আকবর মিজান? এই তো ভালো থাইকো। হাতি টুটুল এটা কি করলো, কে বিয়া করছে, কেমনে কি? আমিও তো কই কেমনে কি। কি হলো তাকাইলে আমার? ওই কেমনে কি, তুলছস? আপনি বিয়ে করলেন, কাউরে দাওয়াত দিলেন না, এইবারও বিয়ে করলেন, কাউরে দাওয়াত দেন নাই, তাহলে আমি কেমনে বুঝবো এটা ভাতিজি নাকি ভাবি? ভাবি আপনিই কোন তো, এটা কি আমার দোষ? হে না ভাই, এটা আপনার দোষ হবে কেন? আমি তো ওকে বলেছি যে অনুষ্ঠান করতে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে, কিন্তু ও আমাকে উল্টো বলছে যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় কি লাভ বলেন, আমরা দুজন খেলেই তো হয়। খুব ভালো ভাবি, খুব ভালো। আচ্ছা জানতো একটু সামনে যাও, লাভুর সাথে একটা কথা আছে। ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। লাভু তোমার সাথে তোমার একটা কথা আছে। আপনি একটু টুল ভাই কথা পরে আগে আপনি আমারে কোন, এর আগে আপনি যে বিয়ে করলেন ভাবি আসিল কলমিলতার মতো ছিপছিপা, এইবার আপনি যে বিয়ে করলেন ভাবি হইল মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। টুটুল ভাই কেমনে কি, কেমনে কি? তোমার কাছে আইসলাম একটা বিচার দিতে। কি বিচার টুটুল ভাই? কন্ত রাস্তায় বলে হাইটে গেলে পোলাবে না, আমারে টিস করে। কোন টিস করে আপনার কন্ত? লাভু মক্কার করবে না। সরি টুটুল ভাই, কে টিস করে, কি কয়? আরে ওই যে আছে না ড্যান্সার শাহ আলম, বডি সোয়েল, এতিম আকবর, কুত্তামি জানার গো গ্রুপের পোলা পাইন, আমি বললে হাইটটা গেলে আমারে কয় কেমনে কি। পোলাপান তো ঠিকই কয় মামা, কেমনে কি। সিনিয়র ভাই, ভাই 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 মাফ করে দেন ভাই, আপনি কুত্তা একটু জরান ভাই। দেখ বেটা তুই কারে কুত্তা কর। সরি ভাই, আপনি ডগটা একটু জরান, ওর দিকে অনেক ডর লাগতেছে ভাই। তুই আমারে কইলে মাইনছে আমারে কুত্তা মিজান কয়, এই কারণে তুই আমার লিগে মাইয়া খুঁজে পাস না। অগ দুজনের লিগে পাইলি কেমনে? এতিম আকবর কাইল্লা টাকলা আর এলএল রুচ চালাবো, অগ লিগে মাইয়া পাইলি কেমনে?
আর দুইজনই একই মেয়ের পছন্দ করছে। আমি এখন কাল লগে বিয়ে করা দিব, কাল লগে দেখা করা দিব, আমি নিজেই বুঝতেছি না ভাই। আর আমার কি মনে হয় জানেন, ওই মাইয়াও হয়তো দুইজনের একজনের পছন্দ করবো না। দেই ওরা কোন মায়ের পছন্দ করছে দেখ, ছবি দেখাইতেছি ভাই। মাইয়াটা তো সেই রে, পুরা তামিল নায়িকার মতো। ভাই ভাই আপনি ডক্টর ধরেন ভাই। আরে চুপ করে বসে থাক, কিচ্ছু করবো না। তুই ছবিটা ধর। হ্যালো মিষ্টু মুখ করিস, এই মায়ার লগে আমার বিয়া ঠিক, সামনে শুক্রবার দিন অগবাইতে যাবো, তুই ব্যবস্থা কর ভাই। ডগ ফ্যামিলি তো এই মায়া বিয়া দিব না ভাই। ওই বেটা, আমি কি ডগ ফ্যামিলির? আমি তো ডগ পালি ভাই। বস আপনার তো গোটা সারা গেছে। কেন কি হয়েছে? গটো খালায় তো বৌগুলাপান মাল সামানা নিয়ে এলাকা ছেড়ে ভাগছে। কসকি মামা, খালি সুস লইব কত কামড়া কি হইল? গটো খালা নাকি পালাইছে, কারণ আমার কি হইব? খোঁজ খবর লাগান মামা, আমি এই ফ্যামিলিতেই বিয়ে করুম, এই মায়েরই বিয়ে করুম মামা। কে লাও ভাই? মিজান, এই ঠাটা রোদের মধ্যে এখানে দাঁড়ায় কি করতেছেন? আর কইও না মিজান, আজকে তোমার মায়া দেখতে যাওয়ার কথা, কিন্তু গটো খালায় সকাল থেকে ফোন অফ, বাসায় এসে খোঁজ নিলাম, ওই নাকি ফ্যামিলি সহ মাল সামাল সহ পালাইছে। কত দিয়ে কি করি? কোন কি সানা ঘটক তো আমারও কইছে আজকে আমার মাইয়া দেখতে নিয়ে যাব। আমি তো মিষ্টি দিছি কিনা নি আরো রেডি হইছি। আমি তো তোমারে মানাই করলাম, মিষ্টি মিষ্টি কিনার দরকার নেই, লস প্রজেক্ট হইব। তো তোমার কপালে যে বিয়ের সাথে নাই এডি তো আমরা আগেতেই জানতাম। চুপ থাক, হুদাই আমারে খাওয়াতে টান দিয়ে লইছো, আমি জায়গা খিদা লাগছে। দাঁড়া কই যাস? এনে খারাতে কি করব আমি? চলম আমি আসি নে জায়গায়। কাকা পেরোলেন না, বিষয়টা আমি দেখতেছি, ওই গটকে থানা কি ওয়ার্ডকে আমরা জানানোর ধরে লই দিতে হবে। এই বড় এই কি থানা ওয়ার্ড জানলে কি তোরে কইতেব? আমি একটা ফোন কল ওর 14 গোষ্ঠীরে ধরে লইব। কাকা আমার মনে হইতেছে কি গটকালা মালমুল খায়া তাই তোই ঘুমাইতেছে, ঘুম শেষ হলে শুই লই। তুই নিজে যেরকম সবাই এরকম বাবুস, চুপ থাক। কি বল আমার সব খারাপ হইছে কি? হ্যাঁ ওই ঘর ওই যে এতই মালমুল ভাই আয় পড়ছে। আরে টিটিস্টা ওই কি হয়েছে সব একসাথে ঝামেলা কোনো? আর কইস না বেটা, ওই সানা ঘটক আজকে আমারে আর লাউবারে কইছিল মায়া দেখতে নিয়ে যাইব, অহন তো আয়াদে হালাই নাই বাকছে। কস কি আমারও তো আজকে মায়া দেখাইব কইছে হালাই, সকাল থেকে ফোন দিতেছি ফোন দিতেছি ধরে না। আমি আরো 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং লইছি বেটা। হ্যাঁ মামা আপনারা কইলেন যে 40,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছেন, আর ওটা অ্যাডভান্স আছিল বেটা। এখন কি করি? কি আর করবা মামা, আমগর কটক ললিপপ দেন আমরাও চুষি। চিন্তা করছস মামা, এক ঘটকে আমগো নিজকে মধ্যে ফিমেল লয়ে পুরা ভেজাল লাগাই দিছে। কোনো ভেজাল বুজাল লাগানো যাবো না মামা, ওই ঘটক রে খুঁজে বাইর করতে হইব, তারপর ইচ্ছা মতো খিচেই দেব। এ বড়ি পাগলামি করিস না মামা, মায়ের থানা কি ওয়ার্ড কি কাগজ লাগে চলে কোন দিকটা আমি দেখতেছি। কি সুন্দর মায়াটা, ভাবছিলাম এইটারই বিয়া করুম। দেখ তো ছবিটা। কি রে তুই এই ছবি পাইলি কই? ঘটক তো কইছে এই মায়ার লাগে আমার বিয়া ঠিক। দাঁড়া দেখছেন মামা, সানা ঘটক কামড়া কি করছে? এক মায়ের ছবি দুইজনেই দেখাইছে, দুইজনে কেমন মানাইছে। এই মেয়ে দেও তো দেখি তোমরা কোন মায়ের লাগে এত পাগল হয়েছো, দেও ছবিটা দেও। এই যা লিয়া হয়েছে কি? সানা ঘটক মনে ভুল করে তুম করে ছবি দেখাইছে, এ মেয়েরা তো আমি চিনি, পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে, এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, অনেক আপার ক্লাসের মেয়ে, এই মেয়ের সাথে তোমরা আসলে যাও না। আরে এটা আপনি কি কইতেছেন লাউ ভাই,
ঘটক কইছে এই মায়ের লগে আমার যায়, এর লগে আমার বিয়ে হইব। আমি বুঝলাম না আকবর, দুনিয়া থেকে আর কোনো মায়া নাই? আমি যেইখানেই যাই সেইখানেই তুমি আর কুত্তমি জানকে হান্দায় যাও। আমি কইলাম যে এই মেয়ের আমি পছন্দ করি, এই মেয়ের আমি বিয়ে করতে যাইতেছি, আর তোমরা এখানেই গিয়ে হান্দায় যাবা? তোমরা তো সিনিয়র হিসেবে আমাকে বুঝলা না। ওই লাবু, তুমি কোনোভাবে আমার সিনিয়র না, তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আটকা কমিশনার হয়ে গেছো, এর লেগে ভাই ভাই করে ডাকি, সাইডে যাবো। মিজান, ব্যবহারটা দেখছো আকবরের? আমি তোমার বড় ভাই না, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি এর একটা বিহিত করো। এই মিয়া, তুমি কোন বড় ভাই? আকবর, তুই সব সময় কিন্তু মায়ালে ভেজাল করে চলো। এবার আর মায়ালে ভেজাল করিস না, বয়স হয়েছে ভালো হয়ে যা। বয়স খালি আমার একলা রয়েছে, তোর এটাই বেটা গোলা পাইনের সামনে বিয়া করা লয়ে গাঞ্জাম করতেছস? এই বেটা, আর ফ্যামিলির লগে তুই জানোস আমার একটা বন্ডিং আছে, আর মামা তো ভাই আমার ক্লোজ ফ্রেন্ড। আমি ওই ফ্যামিলিরই পোলা বেটা, ওই বাসায় আমার যাতায়াত আছে, ওই দিনও গিয়া খাইছি। মামা বুঝব না, আপনি আমার কথা জানে, ওই মায়ের ঘর পাশে গিয়ে একা একা খাইলেন। ওই বেটা, আমি কই যামু না যামু তোরে জিগাই যামু? ওই মায়ের মাল লগে আমার সেলফি আছে, দেখা মু তোরে? দেখা দেখা না। ওই বেটা তুই কাটা তোরে দেখা। আরে বেটা দেখা বেটা, আরে তোমরা কি কত দুইটা দামর লোক রাস্তার মধ্যে একটা মায়ালে ঝগড়া করতেছো, লোকজন দেখতেছ না? তোমার লগে থাকলে তো আমার ফলার মলা সব সব যাইব গা। তোর কাকারে বুঝা বেটা, আপনি তো একই, আপনি কি কাকাতে কোনো অংশ কম? এই তোর মামারে ক, তোর মামারে বুঝা। আরে বুঝাইতেছি না মামা, আমি দরকার হলে আপনার লেগে অন্য মাইয়া খুঁজো আমরা। আরে বেটা, আমি 90,000 টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনছি না? দূর আছে আপনার যে চাপা না। এই গুটি চুপ। এই কাকা, এই মামা, আপনারা কী শুরু করছেন কন্ত নিজেকে মধ্যে? আরে কদিন পর নির্বাচন, নির্বাচনটা শেষ হোক, আমি আপনাকে বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি bro, বাড়ি দিয়ে লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে। চিন্তা করেন মামা, এতিম আকবরের মতো লোক এতগুলো পোলাপানের সামনে আমার কি অপমান ডাইনা করলো? মামা, হইতে পারে সে আমার সে বয়সে বড়, কিন্তু আমি তো এলাকার কমিশনার, মহল্লার রাস্তায় আমার কী অপমান ডাইনা করলো? মামা, আমি চাইলে কিন্তু ওর পায়ে গুলি করে দিতে পারতাম, কিন্তু আমি গুলি করি নাই, দাঁতে দাঁত কামড়াইয়াছিলাম। মামা, আমি ওরে গুলি করবো না, ওই আমার অপমান করছে না, আমি ওরে অপমান করবো। আর কুত্তামিজান, কুত্তামিজান মামা আমার ধাক্কা মারছে। উফ মামা, আমি নিতে পারতাছি না মামা, মনটা খুব খারাপ। মামা চলেন বাড়ি যাই, দুটো পেক মারি আসি। আকবর সাহেব, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম বাপ্পি, হাজিরা দেন না কেন ঠিক মতো? কই, আমি তো হাজিরা দেই স্যার। আপনার নামে তো ওয়ারেন্ট পার হয়ে গেল। আমার নামে ওয়ারেন্ট বাইরে কেমনে, আমি তো রেগুলার হাজিরা দেই স্যার। হাজিরা দিতে কই যান স্যার। চলো স্যার। স্যার 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 স্যার, আমার একটা কথা শুনুন স্যার। স্যার 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 স্যার, আমি স্যার, আমার একটা হাজিরা মিস হয়ে গেছে, খালি আর জীবনে মিস হইব না স্যার। স্যার আমার মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিব, আধা ঘন্টা কান ধরে দাঁড়া থাক স্যার। মামা, আপনি কানে ধরে দাঁড়ায় আছেন কে? কানে থাকেন না মান, নাম কি? সোহেল।
তুই তাহলে বডি সয়েল। হ্যাঁ, আমার বাবার এখানে ধরে দাঁড় করে রাখছেন গিল লিগা, এর অপরাধ কি? এই যদি কিছু করে তাহলে থানা লয়ে চলেন, এইভাবে রাস্তায় কানে ধরে দাঁড় করে রাখছেন, আমার মান সম্মান আছে না স্যার? আমি কই কি, এন থেকে দুই কদম গেলে আমাকে বাসা স্যার, আপনি আমার আমার বাসায় নিয়ে চলেন, এসি রুম আছে, আমি সারাদিন কান ধরে ঘরে থাকলাম, আপনারা চা বিস্কুট ভাত বুত এইটা সেটা খাইলেন স্যার, বাইরে যে গরম আমিও ঘামতাছি আপনিও ঘামতাছেন স্যার, চলেন স্যার। আমি কি তোর সুবুদ্ধি লাগি? আই তুই যা, ওরে শাস্তি দিতাছি। কান্দার, আরে কানের থেকে আসতে মান, খাই নাকি আমি যাবো গায়ে দেয়া, আমার মামার অপরাধকে আগে কোনো মারে। আরে বাবুটা পান্নামালি বাড়ি খেবি ওটা স্যার, ওই ছোটবেলা থেকে একটু গাওড়া টাইপের স্যার, মাথায় বুদ্ধি কম, ওরে মাফ করে দেন, ছাইরে দেন স্যার। তুই যাবি না, তোরে বাইরে যা। আই হাত ওঠা স্যার, একটা কথা কমু স্যার, আমি কিন্তু স্যার এই এলাকার পপুলার ডান্সার, আপনি মানে আমার স্যার চিনেন নাই স্যার, আমার নাম স্যার ড্যান্সার শাহ আলম স্যার, আমার ফেসবুকে স্যার 2 লাখ ফলোয়ার, আমি স্যার এসবের ভিতরেই নাই স্যার, জানেন না। তোরা যে বললি তোদের কাছে কিছু নাই, আমি অ্যালকোহল পাইলাম স্যার, আমি তো এটি জীবন আসলে মুখেই লই নাই স্যার, আমি যদি স্যার মালমুল খাই তাহলে কি আমি ড্যান্স করতে পারুম স্যার? কোন খাই তো হ্যাঁ হ্যাঁ না এডি খায়, হ্যাঁ রে স্যার পারলে জেল বাদ দিয়ে একটা রিহাবে ভর্তি করান, হ্যাঁ পেটটা দেখছেন ফুডা করলে রক্তের বেশি দেখবেন স্যার বিয়ার। কি ভালো কথাই তো কইছি, তোমার কি কে কইছে ঘরের ভিতরে এডি রাখতে? হ্যাঁ তোমারও কান্ডা ধরাইছে আর আমারও ধরাইছে, আমার কি একটা প্রেস্টিজ নাই এলাকার ভিতরে স্যার? আমি যদি স্যার একটা ডান্সের কাভার ভিডিও যদি ফেসবুকে দিই স্যার, আপনি জানেন কী পরিমাণ ভিউ হয়, 1 ডে 1K হয় স্যার, মাইন্ড করে না ছোট মুখে একটা কথা কমু, আমি ধরেন ড্যান্স করবো আপনি আমার লগে খাড়ায় থাকবেন, এটা যদি আপনার দিন না স্যার আপনি কিন্তু স্যার ভাইরাল। তোদের কাছ থেকে অ্যালকোহল পাওয়া গেছে, শাস্তি তোদের পেতেই হবে স্যার, এই একটা বিয়ারের লেগে আপনি যা করতেছেন, আপনি যদি পুরো মহল্লায় যদি স্যার রেট দেন মিনিমাম 1000 পিস গুটি পাবেন, পোটলা দিয়ে আপনার বাসা লাই তার রুম স্যার, জানেন আর কি কেসের পর কেস পাবেন অ্যালকোহল, আর স্যার আপনি একটা বিয়ারের লেগে স্যার যে অপমান করতেছেন, এই মুরব্বিটি স্যার আমার ফ্যান না, ওকে সামনে আমি পুরো ছোড় হয়ে গেলাম স্যার। আমি কইছিলাম কি ভাই, সন্ধ্যার পরে দুই ভাই বমুনি পরে নানাইতেছি, তোমার মতো কাকা যার জীবনে আছে ওর ওর ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত, আর কিছু পাইলা না বাল, একটা বিয়ার ঘরের মধ্যে রেখে দিছ, বিয়ারের বদলে যদি একটা মেশিনও রাখতা মাইনছেরে কইতারতাম যে অস্ত্র মামলা ধরা গেছি, কি কবি ক বেশি কথা কইতাছস, মনে হচ্ছে গারানি দেই, চুপ থাক। ও এখন তো আমারই পারবা খালি চুপ করাইতে, আই হাই রে অন্য মায়েরা চাইছে রে, এই মায়েরা কিছুদিন আগে আমার ড্যান্স ক্লাবে ভর্তি হইতে গেছে, তোমার লাইগা কাকা মানে আমি যে পুরো আজকে ভাইরাল হয়ে গেলাম, পারবা এটা তুমি মুছে দিতে পারবা? ইস এই 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 হিরোইন চি, এই ভিডিও করার স্কিল লাগে, তোর বোনের লাগে বিয়ে দিবি পোলা, আল্লাহ কাকা 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 আমার একটু চেক দাও, আমার একটু চেক দাও, আরে কিছু আরে জিলার খালা চায় রয়েছে ওর খালার বিয়েতে আমি ড্যান্স করছিলাম, আমার একটু চেক দাও চেক চেক দাও, ওই ল নাজমা ম্যাডাম আইতাছে, কই যামো কত কাকা ম্যাডাম, ওই যে চায় রয়েছে দেখো, ও তোমার লাইগা কাকা আজকে আমি পুরো ভাইরাল হয়ে গেলাম গে, আজকে তোমার বিয়া হওয়ার যে সম্ভাবনা আছিল আজকের পরতে এটার আর কোনো চান্স নাই, আর তুই তোমার 22টাও লাগে আমারও বিয়ে হইব কিনা আমি টেনশনে আছি। কিরণ আর
তোর হাতে চেইনের আংটি কই তেলেছস? নিউ মার্কেট। তোরগুলা ওভারব্রিজ দেখে মনে হইতাছে। শিমুল জুতা কই তেলেছস? আনোয়ার খালি তুই ঢাকাতে আইসি হ্যানে বুঝস নাই, নাইলে অগর কোন টাইম আছে আমার কাছে? চুপ থাক কাকা। মামা এই যে এলাকার মধ্যে নিজেকে গ্যাঞ্জাম গুলা লাগে, এই গ্যাঞ্জাম কে লাগায় কন্ত? কে লাগে তুই বুঝস না? হ্যাঁ লাগাইছে। ওই শালো ভাই মামার দিকে আঙ্গুল তুলসকে না যাই না কথা কসকে, গ্যাঞ্জাম তো লাগাইছে তোর কাকায়। আমার কাকা যে গ্যাঞ্জাম লাগাইছে তোর কাছে কোনো প্রমাণ আছে? তোর কাছে কোনো প্রমাণ আছে আমার মামা যে গ্যাঞ্জাম লাগাইছে? কয়টা প্রমাণ লাগবে? ওই সোহেল, ওই সোহেল, আমগো কাউরে ফোন দিতই না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারি। গাড়ান খাড়া রয়েছি, গাড়ান আহেন। কি রে বডি, তোরে গাড়াইতে গেলে কি আমাকে কাকারে লাগবো? আরে রাত না, একাই 100। আরে গাড়া গাড়া কি শুনবো? আয় না, এই বডি চুপ কর না। আয় দেহাই, আমি না বুঝতাছি না, আমি কাগর লগে চলতাছি, আপনি কারো মতে কিচ্ছু নাই, এই পুরো গ্যাঞ্জামটা লাগাইতেছে লাভু মিয়া। এই তুই কি জানোস কিছু? আন্নাজি না জেনে গেলে কথা কস। ওই বেটা আমি পলিশ করি না, আমার কি দুই চারজন লোকজন নাই? এই লাভু মিয়া উলাই দিছে আর তোকে সবাইরে কেন ধরেছে? ওই নেতাগিরি ভালাইছ না, তুই কি শিওর লাভু মিয়া এই কাম করছে? আমি আনোয়ার 100% শিওর। এই হালার পড়লে কে সকাল থেকে ফেসবুকে ঢুকতে পারতাছি না, ফেসবুক ডিঅ্যাক্টিভেটেড করে রাখছি, আমার আর মামার কানে ধরা ছবি হালার ভালাই ভাইরাল করে দিছে, আর তুই তুই হালার পো ওই ছবিতে লাভ রিয়েক দিছস কি লাগে? আমি তো হ্যাঁ ছবিতে দিছি লাভ রিয়েক। আমার ফেসবুকে তো একই অবস্থা, অর্থে আমার ফলোয়ার বেশি না। আজকে মাত্র একটা ড্যান্সের কভার আপলোড করছিলাম, 128টা ভিউ হয়ে গেছিল। দিছেন ফেসবুকটা বন্ধ করা, এক একটা ড্যান্সের গ্রুপে আমার কানে ধরার ছবি পোস্ট করা পোলাপাইনে পচায় কিছু রাহে না আমার। আমি তো নির্দোষ, আমার কাকায় না হারা দিন খালি বিয়ার খায়। ফেসবুকের ভিতরে আমার মান ইজ্জত কিচ্ছু থাকলো না। হ্যাঁ তোকে মান সম্মান সব ফেসবুকের ভিতরেই, লাভু হলারে বিন্ধাই দিতে হইব। এই যে মামা পুরো একটা মাথা মোটার মতো কথা বললেন আপনি, আপনার বাগনা পুরো আপনার মতো হয়েছে, ওই কথা কথা বহাই দিবো, আপনি কথা কথায় বিন্দা দিবো। আপনি যদি লাবুরে বিন্দা দেন ওই আপনার ছাড়বো, ওই আপনার বিন্দা দিব না, লাবুরে অন্য ট্রিটমেন্ট দিতে দিব। তাহলে ওর পিছে কুত্তা লাগাই দেই, কুত্তা কামড়ায় ওরা ছিঁড়া ফেলাইব। কাকা কুত্তা তো বাইরে একটু মানুষের মধ্যে আহেন। হ্যাঁ নিডের লাইনটা কেটে দিতে মানে হ্যার যে লাইনটা কাটবি কিল্লেগা কাটবি কি হইব আমার বুঝা গো এখন তুই? আরে লাভু মিয়াদের রাইট বিরেতে কি সার দেয়? তো আমি অফিসে বইয়া দেখি। হ্যাঁ নেটের লাইন কাটটা দিলে জীবন থেকে মনোরঞ্জনই অফ হয়ে যাইব। তুই যে 7 পাস প্রমাণ দিলি। আচ্ছা আমি কি কই শোন, সামনের নির্বাচনে আমরা লাভুরে ঘুরাই দিয়া আনোয়ারে খাড়া করাই দে। আনোয়ার আমগো ভাইনা ভাইস্তা, ও যদি কমিশনার হয় আমগো একটা শক্তি থাকবো আলাদা। হ্যাঁ একবার ঠিকই কইছে, আনোয়ারে কমিশনার হইলে আমগো পাওয়ারই থাকবো আলাদা। মামা আমি যেটা কইছি। আরে বেটা তোর কইতে হইব নাকি? আমি বুঝি না, তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। ভাই ঠিকই কইছেন, লাভু মিয়ার সরানো উচিত, হালা যে কি লুচ্চা এটা তো একমাত্র আমি জানি। আনোয়ার মুদি দোকানদার থেকে তো ডিরেক্ট কমিশনার হয়ে যেতেছস, কমিশনার হয়ে গেলে গা আমগোর লগে আবার পাট পাট মারিস না? আমগোর লগে যদি পাট লয় পুরো ঘুরায় দেবো না? আমি বুঝলাম না, তোর আমার বন্ধন দপ্তর আমার ভাই ব্রাদার, তোরা কি কয় না কয় মামা আমি কিচ্ছু বুঝতাছি না। তাহলে ওই জায়গা একটা শো ডাউন। এই BMW এটা তো কোনো ব্যাপারই না, আমি আসছি আরো বড় অফার নিয়ে। রিচার্জ করতে থাকুন আর জিততে থাকুন, দেশি নগদে বেশি লাভ। তোর আরো কিছু পোস্টার লাগাইতে? কেউ কিছু কইলে খালি গারাবি বুঝছ? আমরাই তো নেতা বানাই,
গদিল লইরা যাইতাছ রে খিচাবো রে খিচাবো চাই নাই ভাই কে পোষাইবো না গেল লিগা কেমনে কি মামা বুঝতাছিস না তো মামা কেমনে কি কেমনে কি এই তোরা খাড়া তোরা এখন বুঝাইতেছিস কেমনে কি খাড়া তোরা এই যা আসো তুমি আসো আরে তুমি কেন ওদের কোথায় রাগ করো বুঝি না আমি এ মামা এই আপনি তো শুধু সারাদিন খাইতেই আছেন এদিকে আমি যে কি পরিমাণ মানসিক চাপে আছি এটার আপনার কোনো খেয়াল আছে যৌবনের চাপ বিয়ার চাপ পলিটিক্যাল চাপ এদিকে আবার এলাকার পোলাপানের চাপ এতিম আকবর কুত্তা মিজান এরা আমার মানসিক চাপে রাখছে মামা এখন সময় হয়েছে সোডাউন মারার আপনি পোলাপানের মেশিন লয়ে আইতে কোন দুইটা ফাঁকা হাউস দিই আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দিই এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো এলাকা পুরাই ঠান্ডা এলাকা ঠান্ডা হয়ে যাবো আপনি আর আমি মিলে 15 দিনের জন্য ব্যাংকক চলে যাবো তারপর স্পা নিব হানি স্পা মামা আপনি তো হানি স্পা নিবেন আমার ক্যানজেনে মনে দিস একটা ক্যাচাল তারপর মামা আমার প্রিপারেশনের দরকার না গজের মজুরি রাখতাম মুদি কয়দিন পর নেতা হবি এখন এত বর্ডার পাইলে চলবো বেটা কনস্ট্রাকশন বিল্ডিং এ যেটি সাজায় রাখছি এটি দেখলেই তো বেটা নগদে ফিট হয়ে যাবো গা আরে বেটা যন্ত্র মন্ত্র লাগে নাকি আইলে বেটা এমনি হাত দিয়ে খিচিয়ে দিব এটা গেল এটা গেল তো তুই খেল ধর তুই খেল ওই বেটা শক ওই খেল না আকবর লও আর একটু আরে নানা লও ভাই ভরপুর খাইছ আরে ভরপুরই তো খাইবা মিয়া কি রে জজিম তোর মেহমানদারি না করে নিজের মেহমান সাজে গেলে হায় রে সোহেল মামা এই যে এদিকে প্লেট আনো মামা আর দিবেন না মামা আরে মিয়া বিয়া মা দাঁত আও মিয়া আরে এত খেলা আরে ভাই আমার মাফ করে দেন ভাই কি রে এই 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 তুমি ভাই ভাই শুনো কি কি হচ্ছে সারো আরে ভাই ওই আমার দিকে দৌড় দিতে ওর লাগে কত বড় গঞ্জাম হয়ে গেছে ওই শালো ভাই হাত ধোয়ার পানিটা দে তো আমার পত্রে এখন খিচা ভাই ভাই এদিকে এটা ছেড়ে দাও হ্যাঁ বা আর একটা প্লেট দে তো ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই আচ্ছা তোরে মাফ না হয় আমি করলাম কিন্তু তুই এত বড় কামটা কি করে করলি
তুই আমার তিনজনে একই পাত্রের ছবি দেখে কি বুঝ দিলি? খালি শপথ করছি গাঞ্জাম করুম না, নাইলে এখনই তোরে পিন্ধাই দিতাম। ভাই মামকু আছেন ভাই, তুই ভুলেও আমার বাড়ির সামনে যাইস না, তুই কিন্তু আমার কুত্তার লিস্টে আছিস। আর তখন যদি জানতাম আপনি কোন থানার কোন ওয়ার্ডে আছিলেন, ফোনতে কয়ে দিতাম পোলাবাইন ধরে এই জায়গায় লয়ে আইতো। এর মধ্যে নেতার ভাব লয়ে লইলি, আমার কাছে এসব নেতার ভাব নাই, বুঝছ না? এই গুটি অবজা, এই পোলাবাইন খাওয়ার সময় এত কথা কেন? আচ্ছা যে মেয়েটারে আমরা দেখছিলাম, এই মেয়েটা তো দেখতে শুনতে ভালো, ফ্যামিলিও ভালো, এই মেয়েটারে আমরা হাতছাড়া করবো কেন? আমি তো আর বিয়ের সাথের মধ্যে নাই, আকবর অথবা মিজান তোমরা দুজনের একজন ওই মেয়েটারে বিয়ে করে ফেলো। না না লাউ ভাই, যে মায়ের হলে শুরুতেই কুফা লাগছে, ওই মায়ের আমি বিয়ে করতে পারব না। আপনি অথবা মিজান যে কেউ একজন করে পারেন। আমি আর বিয়ের সাথের মধ্যে নাই, আমার বিয়ের শখ মিটা গেছে গা। দেখছো সামগো মামা কাকা গো অবস্থা, এই মায়ের লয়া এত খালি অশ্লীল কথা কয়। আর এখন এক এক একজনের পার্ট বাইরে গেছে, দেখছ না? সবাই খালি সবার বাজাই দিতেছে। ভাই আমি একটা কথা কই, আমার তো ইন্টারনেটের ব্যবসা ভালো যাইতেছে, টাকা পয়সাও কামাইতেছি, আর বিয়ের বয়সটা হয়েছে, আমি এই মায়ের বিয়ে করে লাই। এই আকবর, খাওয়ার সময় কিছু কইতে হয় না। শিমুল পোলাপান মানুষ একটা কথা কয়ে ফেলাইছে, ওর কথা আমরা না ধরি। তোমরা সবাই যদি আমার সম্মতি দাও, তোমরা যদি কেউ বিয়ে করতেছো না, আমারও বিয়ের বয়স হয়েছে, আমি এই মায়ের বিয়ে করতে চাই। মামা তাহলে বিয়েটা আপনিই করেন, এই মায়ে আপনার কপালই আসিল। সানা ভাই মায়ের থানা ওয়ার্ড কি আমার জানান, আমি ফ্যামিলি সম্পর্কে কয়ে দিতেছি এখনই। ভাই আমি তো ওই পাত্রে চিনি না। এই মেয়ে আপনি কি মজা লন? আপনি যদি এই মায়ের যদি না চিনেন তাহলে হ্যাঁ করে ছবি দেয়াইছেন কইতে? ভাই আমি সত্যি করে একটা কথা কইতাছি, হ্যাঁ করে আমি অনেক পাত্রী ছবি দেয়াইছি, কিন্তু পাত্রি হ্যাঁ করে পছন্দ করে না। আমি এখন এত পাত্রী পামু কই, পরে ইন্টারনেট থেকে অনেক পাত্রীর ছবি ডাউনলোড করে হ্যাঁ করে দিয়েছি, এরা তিনজন ওই এক পাত্রীরই পছন্দ করছে। এখন এই পাত্রী কি বাচ্চা আছে না মহিলা গেছে, কই থাকে কী করে আমি কিছুই জানি না ভাই। আর আমি একবার বুঝাইও কইছি যে এই পাত্রীর বিয়ে করন যাইব না। আমি ভাই এই ডরে ভাই এলাকা জেনে বলাইছিলাম ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আল্লাহর বিচার, তোর হাত দিয়ে তোর মতো তোতলাইতে আছে। এই বেটা কি করলি তুই, খেলার আগে তোর ব্যাট বাস দিয়ে দিলি সাদা না দেখে। থাকলে পরে নষ্ট হয়ে যাবি গা, ধর বেটা ভাত খাই আইতেছি। ভালো হয়েছে জৈশাল লাগে, জৈশাল পর ঠিকঠাক হয়ে গেছে, সুন্দর করে সংসার করতেছে। কি এর সুন্দর করে সংসার করতেছে ভাই, হ্যাগো সংসার জীবনেও টিকবো না। জসিম ভাই কি মালমুল খাওয়া ছাড়ছে? আমি আপনার লিখিয়া দিমু হ্যার বউ, ছয় মাসের মধ্যে ভাগবো। ওই বেটা কুকত গাছ খেলি তুই, আর ভাইকে কই যাবো যে থানা বাড়ি থাক লই আবো না আমি। ওই বেটা খেলার মধ্যে এত কত কষ্ট, কথা থাকলে সাইডে গিয়ে কর, খেলবে না আঙ্গুল দিয়াও, কতগুলো সমস্যা আবার কথা কয়। আর তুমি হান্দে হান্দে তো এই আমার গায়ের উপর কি উইটা যাবে গা? ওই বেটা তুই দেওয়াস না হাতে সমস্যা, টোকা দেওয়ার টাইমে এমন ঠ্যাং উড়াও কি লেগে, এটা কি ফুটবল? ভাইয়া ভাইয়া জিনিসগুলো একটু সাবধানে নামান, কোথাও যেতে দাগ না লাগে প্লিজ। এটা কিন্তু সাদা কালার, টোকা দিয়া নগদে আরে এত কথা বলছিস, ঠ্যাং উড়ালে মিস 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 আমাদের বইগুলো না আমার মিস হয় আর দোষ আমগো। মার
ফুড এক্সপার্ট, আই এম ড্যান এক্সপার্ট। এক্সক্লুসিভ শপ ডিজাইনের স্টাইলিশ প্রোডাক্ট নিয়ে এলো এক্সপার্ট। কি ব্রো, বাড়ি দিয়েও লাভ হয় নাই? কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এক্সপার্ট।